সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি আমবাড়ি হাট, তবে হাটটা দেখছেন ওপাশে চলছে। আমরা নামাজের পরে আবারও এসেছি। এই পাশে আপনারা যে গরু দেখছেন, এগুলো সবগুলো কিন্তু আজকে এই আমবাড়ি হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু। তো আমরা আপনাদের এই এগুলো কিন্তু সবগুলো মোটা তাজা করানোর উপযোগী গরু। তো এগুলো আসলে কোথা থেকে সে কিনলো, দামগুলো কেমন ছিল, দাম নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, আমরা আনুষঙ্গিক কিছু তথ্য দিতে চাই। আর ছিল শুক্রবার 23 সেপ্টেম্বর 2022, শুক্রবার সোমবার হাট বসে। এগুলো কে নিছে ভাই? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু আসেন, একটু কথা বলি। কোথা থেকে আসছিলেন ভাই জান? পাবনা থেকে। আসেন কয়জন? দুইজন। আচ্ছা আচ্ছা, আপনিও আসছেন পাবনা? আচ্ছা আচ্ছা, কয়টা হয়েছে এখন পর্যন্ত? আর কিনবেন নাকি শেষ? মোটামুটি শেষের দিকে, আজ শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো সবগুলো তো দেখছি ফ্যাটেনিং এর জন্য মনে হয় না, মোটা তাজা করবেন? এই পাশে কখনো আসছিলেন নাকি ফার্স্ট? এই প্রথম। ভিডিও দেখে তো মনে হয় আসছেন। আচ্ছা আচ্ছা, তো ভিডিও রেটের সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন তো আমাদের? মোটামুটি মিল আছে, কেনা কেটে সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, এগুলো কে? রফিকুল ভাই ছিল শুরু থেকে? রফিকুল ভাইয়ের তো কন্টিনিউ চলতেই আছে। রফিকুল ভাই কি রেস্ট নিচ্ছেন নাকি চলতেই আছে? না ভাই, রেস্ট বলতে কি, ও ঘরের মধ্যে রেস্ট দিতে হচ্ছে ভাই, এদিকে আস্তে আস্তে দিতে হচ্ছে। হ্যাঁ, তা আজকে টোটাল কয়জনকে কিনে দিলেন? আজকে টোটাল দুজনকে ভাই। দুইজন, একজন চলে গেছে? না, উনি আছে, উনি কিনতেছে। উনিও আছে আর ভাইরাও আছে। তাহলে ভাইদের কয়টা হয়েছে? ভাইদের 10টা হয়েছে। 10টা, আর উনাদের? এর আগে যে খামার থেকে বিক্রি করছেন তো, ওগুলো কি ধরনের গরু পালছিলেন? ওই হাটের বাজার মানে গ্রামের থেকে, আশেপাশে থেকে কিনি। আপনাদের পাবনায় তো বকনা গরু বেশি? পাবনা থেকে ওই বেনিফিট আইছে, কম আইছে, কম আইছে। দেখছি যে এইদিক থেকে আসে একাদল নিয়ে গেলাম, যদি বেশি আসে তাহলে কন্টিনিউ এই পাশে চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা, তো এর আগে যেগুলো রাখছিলেন কতগুলো গরু ছিল খামারে? এর আগে তো গরু তো একবারে রাখি না, 5টা 10টা হয়, আবার যখন মোটা তাজা হয় 10টা করে দেন। মানে রাউন্ড করে চলতেই থাকে, কিছু মোটা তাজা হয় ওগুলো সেল করে দেন, আবার কিছু কিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আজকের রেটটা আপনাদের এলাকা থেকে এখানকার যদি আমরা একটা রেফারেন্স করতে চাই, তাহলে গরু প্রতি দেখা গেল 1200 করে পড়বে। 1200 করে মানে কম রেট বাঁচবে আর কি। আচ্ছা আচ্ছা, ট্রাক ভাড়া করা হয়েছে কি? হ্যাঁ, ট্রাক ভাড়া করা হয়েছে। ট্রাক ভাড়া হয় নাই, আর বাকি নাই। 10 বলছি, 12 চাই, 10 12 পাবনা? জি জি পাবনা। 10 10 তো হয়ে যাওয়ার কথা। 10 তো হওয়ার কথা, কিন্তু এটা বড় গাড়ি। ও বড় গাড়ি, ওই যে চিনতে। ও আচ্ছা আচ্ছা, বড় গাড়ির জন্য। এজন্য বড় গাড়ি নিচ্ছে? বড় গাড়ি। আর মেকআপ হলে কি হয়, যখন একটা গরু শুয়ে গোটা উঠে উঠানো যাবে না, না ঠিক আছে, আরেকটা গরু পাড়া, আরেকটা পাবরে গরু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো রবিউল ভাই, আমরা তো একটু রেটটা দেখতে চাই, আর আমরা আরেকটু জানতে চাই, আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথেই রিলেটেড। জি জি, তো আজকে তুলনামূলকভাবে আমরা যেটি দেখলাম, লক্ষ্য করলাম সকাল থেকেই, যে আজকে কাস্টমারের সংখ্যা কম ছিল। কম থাকলে রেটটা তো কমে যাওয়ার কথা, রেটটা কমে যাওয়ার কথা, কিন্তু সবারে কিনা জিনিস, হ্যাঁ, কেউ দাম ছাড়ে না, কেউ দাম ছাড়ে না, না 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 না, ঠিক আছে, সহজে তো কেউ লস করতে যাবে না। আর 2-3 হাট যখন ঘুরাবে দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন লস করবে। আজকে নিয়ে গেল ফেরত, কালকে এখন কার হলে যায় ভাসাই দিবে, আর কম রেটে দিয়ে দিবে, 3000 কম করে লস করবে। হ্যাঁ না না, আর একদিনে তো সবাই কিনা দিবে, না না না, ঠিক আছে, ওরা 2 হাট দেখবে তারপর লস না। এই যে আপনার জেনুইন তথ্যগুলোই আমাদের ভালো লাগে, দর্শকও পছন্দ করে। জি জি, তো আপনি একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাদের। 01717, হ্যাঁ, 15, হ্যাঁ, 28444 শেষে। হ্যাঁ জি, আচ্ছা, আমরা এখন একটু রেটটা দেখতে চাই, চলেন তো। আচ্ছা চলেন, আমরা শুরু করতে চাই। কোথা থেকে শুরু, কোথা থেকে? এই লাইন থেকেই। আচ্ছা আচ্ছা, এগুলো তো মোটা তাজাই আছে, এগুলো তো মনে হচ্ছে যে কাটিং ও করা যাবে, মানে কাটাই ও করা যাবে। আচ্ছা আচ্ছা, তো এইটা কত পড়ছে ভাই জান? এটা কত পড়ছে? 42। আচ্ছা আচ্ছা, 42 এইটা। আচ্ছা, আমরা যদি একটু আইডিয়া নেই, মাংস সম্বন্ধে ধারণা আছে আপনার,
ভাইয়ের নাই, কতটুকু হতে পারে ভাইয়ের উকিল ভাই? এইটা ভাই হতে পারে আপনার 75 কেজি, 75 কেজির মতো হতে পারে। 42,000 দেখেন, 42,000 পড়ছে। হ্যাঁ হ্যাঁ, 75 কেজি হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা মাংস হিসাবেও করা যাবে আর কি। এই যে দেখছি, আর ফ্যাটানিং হবে। হ্যাঁ ফ্যাটানিং। আর আমরা যদি একটু তার পাশে এটা তাকাই, 40,000, এটা 40,000। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 40, এগুলোও তো মাংস হবে। হ্যাঁ মাংস হবে। আচ্ছা আচ্ছা, বয়স বয়স ছয় দাঁত করে। আর এই যে এই পাশে এই সবগুলোই, এগুলাই। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যেগুলো হাড্ডি দেখছি, হ্যাঁ একটু পাতলা টাইপের, এগুলো কেমন পড়ছে? 35। আর তার পাশেরটা দুইটা 70, দুইটা 70। আচ্ছা আচ্ছা, এই দুইটা। আর ওই যে এটা, এটাও তো দেশি না ক্রস ভাই? দেশি দেশি। হ্যাঁ হ্যাঁ, এটা কত পড়ছে? 39। আচ্ছা আচ্ছা, এগুলো বেশ মোটা তাজা হবে না? আচ্ছা আচ্ছা, অল্প দিনে ডবল টাকা, অল্প দিনেই মোটামুটি ডবল টাকা, ডবল টাকা আশা করা যায়। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি ভালো পরিচর্যা করলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। হ্যাঁ, যেমন খাওয়াবে সেরকম একটা ফলাফল সে দেবে। অবশ্যই, গাছ লাগাই দিলাম, পানি দিলাম না, সার দিলাম না, তাহলে তখন থেকে ভালো ফল আশা করা যায় না। ঠিক আছে, পরিচর্যা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যদি তার পাশে চলে যাই, ওটা ওটা এটা পড়েছে 45। এটা কি শাহিওয়াল? না শাহিওয়াল। এটা বয়স কেমন রবিকুল ভাই? নতুন জোয়ান এটা, এটা এটা নতুন জোয়ান। আচ্ছা, তাহলে এগুলো আর ও পাশে গুলা, ওগুলা ওগুলো আপনাদের? আরেকজনের? আচ্ছা আচ্ছা, এই সবগুলোই তাহলে যাচ্ছে। তো ভাইজান, এই যে আসলেন, কিনলেন, চলে যাবেন, সব কিছু মিলে স্যাটিসফাইড? আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো রফিকুল ভাই, হ্যাঁ ভাই, তো কি মনে হলো সব মিলিয়ে আপনি সহযোগিতা করে স্যাটিসফাইড, মানে সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট আছি ভাই, কারণ ভাই যদি সন্তুষ্ট থাকে আমি সন্তুষ্ট। না তা তো অবশ্যই, জি জি, ভাই খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আসে যদি আমার কাছে সহযোগিতা না পায়, হ্যাঁ, বা কোনো একটা ভালো জিনিস কিনে না দিতে পারে, তার মন খারাপ হলে আমার মন খারাপ হয়। তা তো অবশ্যই, যদি বলে ভাই আমার এগুলো করে নিয়ে যায় লাভ হবে, তাহলে আমি খুশি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, না অবশ্যই আশাবাদী আমরা যে ভালো একটা ফলাফল আসবে। তো ঠিক আছে আপনাদের, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁড়ান দাঁড়ান।